চেয়ারম্যান আলী ডাঙরিয়ার লগত আমার আজি যে আলোচনা হল আলোচনার সম্পর্কত আমি দলীয় সিদ্ধান্ত তেওঁক জানাইছো আর তেওঁক 30 ডিসেম্বরের ভিতর লিখিতভাবে আমি যে নির্দেশ দিছো তার উত্তর দিবলে কৈছো আর 30 তারিখে তেওঁ উত্তর দিয়ার পিছত আমি আমার সিদ্ধান্ত আকো পুনৰ আপোনালোকৰ আগত ৰাজহুৱা কৰিম। তেওঁ আজি উপস্থিত থকা নাই, তেওঁ আবেলিলৈকে মোক লগ কৰিম বুলি কৈছে, গতিকে আমাৰ বাকী সকল সদস্য তেওঁক লগ কৰিব নোৱাৰে। আবেলি 4টা বজাৰ ভিতৰত তেওঁ লগ কৰা মোক কথা দিছে। নাই, কালিতো কৈছোঁ রিপ্লাইত সন্তুষ্ট নহয় বুলি, সেইকাৰণে তেওঁক মাতিছিলোঁ। তেওঁ এতিয়া কিবা কাৰণত অহা নাই বুলি কৈছে আৰু আবেলিকে মোক লগ কৰাৰ কথা কৈছে। তেওঁ সময় বিচাৰিলে মই দিম, তেওঁ যদি বিচাৰে ক'ত লগ কৰিম তেতিয়া সুধিলে মই নিশ্চয় ক'ম। আৰু আজি যদি দিনটোৰ ভিতৰত আমি লগ নাপাওঁ তেতিয়া পৰৱৰ্তী সিদ্ধান্ত আপোনালোকক জনাম।